স্বপ্ন স্বপ্ন হয়ে বুকে জমা এই মনটা কেন আজ শোকের মলা যেন সবই বেদনার গান দুঃখের কবিতা জমিতা আমার বাবাকে খুন করেছিস, আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। কত স্বপ্ন ছিল লেখাপড়া করে বড় অফিসার হব, আমার বাবারও কত স্বপ্ন ছিল আমাকে নিয়ে, কিন্তু তুই আমার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছিস। আমি তোকে ছাড়বো না, তোকে চলে যাওয়ার জন্য অনুরোধ করব বলে এই রুমে ঢুকেছিলাম, কিন্তু না, তোকে আমি আজ শেষ করে দেব। আমার বাবার মতো তোকেও আজ না ফেরার দেশে পাঠিয়ে দেব। Thank you.
কোথায় রাখলো জিনিসটা? ওর ব্যাগেও নেই, ড্রয়ারেও নেই, তুষুকে নিচেও নেই, কোথায় রেখেছে তাহলে? আচ্ছা, বালিশের নিচে, কিন্তু বালিশের নিচে দেখতে গেলে তো জুলফিকার জেগে যেতে পারে, আর জেগে গেলে না, তারপরও বালিশের নিচে খুঁজতে হবে, জিনিসটা আমাকে খুঁজে বের করতেই হবে। আমি আজ জুলফিকারকে খুন করে আমার বাবার হত্যার প্রতিশোধ নেব, প্রতিশোধ। ও আমার বাবাকে খুন করেছে, আমি ওকে খুন করব। গতকাল থেকে জয়িতাকে নিয়ে চিন্তা করছো তো, তাই আমার স্বপ্ন দেখেছি। আল্লাহর কাছে দোয়া করো জয়িতার কপালে এমন কিছু যেন না হয়। তানিয়া, আমার খুব ভয় করছে। আচ্ছা তুই বল, কোনো ছেলে এরকম একটা খবর পেলে সে তার বউকে মেনে নিতে পারে বল? আমি না, তানিয়া ঠিকই বলেছে, তুমি এত চিন্তা করো না তো। আমাদের সৌম্য খুব ভালো ছেলে, দেখো ও সব কিছু মেনে নেবে। হ্যাঁ ফুপি, সৌম্য ভাইয়া সব কিছু শুনে জয়িতাকে বাড়ি থেকে বের করে দিতে পারবে না, কারণ আর কেউ না বুঝুক, সৌম্য ভাইয়া অবশ্যই জয়িতাকে বুঝবে যে ওর কোনো দোষ ছিল না। আম্মু দেখো, সৌম্য ভাইয়া এমন কিচ্ছু করবে না। সৌম্য ভাইয়া তো জয়িতাপুকে অনেক ভালোবাসে, জয়িতাপুকে ছাড়া ভাইয়া থাকবে কিভাবে? সবই তো আমি বুঝি, জানি, কিন্তু তারপরেও আমার খুব ভয় হচ্ছে। আমার মনে হচ্ছে সৌম্য বিষয়টা মানতে পারবে না। ও যখন শুনবে জয়িতার আগে বিয়ে হয়েছিল তখনই সৌম্য। ফুপি বললাম তো, তুমি চিন্তা করো না। শোনো আমি, আমি আজই তোমার ভাইয়ের সাথে কথা বলব, তোমার ভাইয়ের জন্য সৌম্যর সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কথা বলে। আমার কি মনে হয় জান, সৌম্যকে আগে থেকেই সব কিছু বলে রাখা ভালো। না না ফুপি, সৌম্যকে এখনই কিছু বলো না, যখন জানবে তখন দেখা যাবে। আমাদের মনে হয় আগে থেকে কিছুই বলা ঠিক হবে না। কিন্তু আমি না, আমার কি মনে হয় জানো, আমার মনে হয় আগে থেকে সম্মুখে সব কিছু জানিয়ে রাখাই ভালো। ভাবি, কথাটা তুমি আগেও বলেছো আর আমিও তোমার সাথে একমতই ছিলাম, কিন্তু আমার এই স্বপ্নটা দেখার পর
কেন জানি মনে হচ্ছে সম্মুখে কিছু বলা ঠিক হবে না। সমু ভাইকে তুমি কিছু জানাবে কি না জানাবে সেটা তুমি আরেকবার ভেবে দেখো ফুপি। দেখো আমি না তানিয়া কিন্তু ঠিক কথাই বলেছে, ভেবে দেখো। ভেবে চিনতে যেটা ভালো মনে হয় সেটাই করো, অহেতুক স্বপ্ন দেখে কান্নাকাটি করার কোনো মানে হয় না। হ্যাঁ ফুপি, তুমি কান্নাকাটি করো না, তুমি ভালো করে ভেবে দেখো। তুমি যদি শম্ভু ভাইকে জানানোর প্রয়োজন মনে করো তাহলে আপু জানাবে। তা নিয়ে আমি কিছুই ভাবতে পারছি না, আমার মনে হয় শম্ভুকে কিছু না জানানোই ভালো। আমার খুব ভয় করছে যদি জয়িতার বিয়ের কথা শুনে শম্ভু আমার জয়িতাকে তাড়িয়ে দেয়। তোকে খুন করবো, খুন করে আমি আমার বাবার খুনের প্রতিশোধ নিব। এটা তুমি কি কর জয়িতা, আমি তোমার স্বামী। খবরটা তুই কথা বলবি না, তুই আমার কেউ না। আজ তোকে খুন করে আমি আমার বাবার খুনের প্রতিশোধ নিব। না না জয়িতা, পাগলামি করো না। দেখো তুমি তো আমার গুলি করলে, তোমার পুলিশ ধরে নিয়ে যাবো, তোর ফাঁসি হইব। হোক, আমার যা খুশি হোক, আজ আমি আমার বাবার খুনের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছি, প্রতিশোধ আমি নিবই। জয়িতা জয়িতা প্লিজ, তুমি আমার মারো না। আমি আইজি এই বাড়ির থেকে চলে যাবো, কোনোদিন আর তোমার চোখের সামনে আসবো না, তোমার চোখের আড়ালে চলে যাবো। তুই আমার সামনে আসবি কি করে? তোকে বাঁচিয়ে রাখতে তো তুই আসবি। তোকে আমি আজ খুন করবো, খুন করে জেলে যাবো, প্রয়োজনে ফাঁসিতে ঝুলবো। Thank you.
সকাল থেকে এখন পর্যন্ত জয়িতাকে দেখলাম না, কোথায় গেল জয়িতা? আমি ওকে মেনে নিতে পারছি না জেনে জয়িতা কি ওর মায়ের কাছে চলে গেল? গেলে তো ভালোই হয়, আমাকে অন্তত নিজ থেকে বলতে হবে না জয়িতা তুমি চলে যাও। কিন্তু সত্যি কি চলে গেছে জয়িতা? না, মনে তো হচ্ছে না জয়িতা চলে গেছে। চলে গেলে তো জামা কাপড়, লাগেজ, শাড়ি এগুলো কিছু হলেও নিয়ে যাওয়ার কথা।